বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণার পর আজ সেখানে প্রথম দলীয় কর্মী সভা করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রের দিকে চোখ সকলের। এখানে মমতার প্রতিদ্বন্দ্বী বিজেপির শুভেন্দু অধিকারী, যিনি একদা ছিলেন মমতারই নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ। 10 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে ক্ষমতায় আসার ক্ষেত্রে ওই নন্দীগ্রাম আন্দোলনের ভূমিকা ছিল অনেকখানি। কর্মী সভায় আজ নন্দীগ্রাম আন্দোলনের স্মৃতিচারণ করেন তৃণমূল নেত্রী। বলেন, সিঙ্গুর ও নন্দীগ্রামের কৃষকদের আন্দোলনকে এক সূত্রে বেঁধেছেন তিনি। সেখানকার মানুষের থেকে প্রবল ইতিবাচক সাড়া পেয়ে ওই কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন বলে মমতা জানান। কেউ কেউ বলে বেড়াচ্ছেন আমি নাকি বাইরের লোক, আমি বাংলার লোক বাইরের লোক হয়ে গেলাম ভাই, আর তুমি দিল্লির লোক বাইরের লোক হলে না, তুমি রাজস্থানের গুন্ডা, তুমি গুন্ডা হলে না, তুমি বহিরাগত হলে না, আর আমি বাংলার লোক। তোমার বাড়ি মিদনাপুরে, আমার বাড়ি বীরভূমে, তফাৎ তো এইটুকু। তোমার নন্দীগ্রাম জ্বললে আমি আসি, আমার বীরভূম জ্বললে তুমি যাও, এইটুকু তো তফাৎ। তার মধ্যে শুরু করেছো আমিও বহিরাগত, তাহলে তো বাংলার আমার মুখ্যমন্ত্রীটা হওয়া উচিত ছিল না। বহিরাগত মুখ্যমন্ত্রী হতে পারে কখনো? বলুন দেখিনি, বলুন দেখিনি, প্রশ্নের উত্তরটা দিন। যারা হিন্দু মুসলমান করছেন তাদের আমি পরিষ্কার বলি, শুনে রাখুন, আমিও হিন্দু ঘরের মেয়ে, আমার সাথে হিন্দু কার্ড খেলতে যাবেন না। আমার সাথে হিন্দু কার্ড খেলতে গেলে আগে বলুন আপনি নিজে ভালো হিন্দু কিনা। হিন্দু ধর্মের আদর্শ মানুষকে ভালোবাসা।